সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না, বলছে সমমাননা জোট। এদিকে জনদাবি মেনে অনতিবিলম্বে পদত্যাগ করুন সরকারকে এবি পার্টি। জানাবো স্লোগান দিতে দিতে অসুস্থ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা। জানিয়ে দেব উপরে রাব্বুল আলামিন, নিচে শেখ হাসিনা, জয় আমাদের সুনিশ্চিত, বলছেন শামীম ওসমান। আরো থাকছে তারেককে নিয়ে বিএনপির এখন উদ্বেগ বাড়ছে। এবং সর্বশেষ জানাবো কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তার দুই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়ব না, বলছে সমমাননা জোট। শেখ হাসিনা সরকারের পদত্যাগ ছাড়া জাতীয়তাবাদী সমমাননা জোট রাজপথ ছাড়ব না বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনে একদফা দাবিতে আন্দোলন চলছে। জনগণও এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না দাবি করে তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যার সর্বশেষ প্রমাণ ঢাকা ১৭ আসনের উপনির্বাচন। তাছাড়া ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। জনগণ এই সরকারকে বিশ্বাস করে না, তারা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী সমমাননা জোটের এই সমন্বয়ক বলেন, এই সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অন্যথায় জনগণই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করবে। জনদাবি মেনে অনতিবিলম্বে পদত্যাগ করুন সরকারকে এবি পার্টি। জনদাবি মেনে নিয়ে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার অঙ্গীকারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত ১৫ বছরে গুম, খুন, দমন, নিপীড়ন, ভোট চুরি ও নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নিজেকে বাংলার মানুষের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে। পেশি শক্তি আর দালাল প্রশাসন নির্ভরতা এই সরকারকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। তারা যত জনবিচ্ছিন্ন হচ্ছে তত বেশি ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। তিনি বলেন, দেশে বিদেশের সব জায়গায় আজ আওয়ামী লীগ শোকের জন্য মেসেজ পরিষ্কার। অতএব জনদাবি মেনে পদত্যাগ করুন, জেদ এবং গয়ার তুমি করে আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটবেন না। সে পথে গেলে পাপের বোঝা আরো ভারী করা ছাড়া অন্য কোনো লাভ হবে না। যত দেরি করবেন তত বেশি ভুল করবেন। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার হিসেবে ৯০ দিনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এক ধরনের রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল। দুঃখজনক হলো সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রেখে সেই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বাতিল করবার মধ্য দিয়ে সরকার তার নির্বাচনী ম্যান্ডেট ও শপথ ভঙ্গ করেছে। ২০১১ সালের ১০ই মে আদালত তার সংক্ষিপ্ত রায়ে আরও দুইটি নির্বাচন একই পদ্ধতিতে করার মতামত দিলেও লিখিত রায় প্রকাশিত হবার আগে ৩০ জুন ২০১১ তাড়াহুড়া করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় সরকার। সংসদীয় কমিটির সর্বোত্তম মতামত ও এতে উপেক্ষা করে দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় বর্তমান সরকার। স্লোগান দিতে দিতে অসুস্থ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় মহাসমাবেশে এসে ফকিরাপুল মোড়ে স্লোগান দিতে দিতে মোহাম্মদ মাহমুদুর রহমান নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। নিহতের বন্ধু আক্তার হোসেন জানান, আজ বিএনপির মহাসমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন মাহমুদুর রহমান। বিএনপি অফিসের পাশের ফকিরাপুল এলাকায় তিনি ও তার সঙ্গী নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহমুদুর। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি, চিকিৎসক দেখে বললেন তিনি আর নেই। তিনি জানান, মাহমুদুর রহমানের আগে থেকে হার্টের সমস্যা ছিল, অনেকদিন থেকে অসুস্থ ছিলেন তিনি। নিহত মাহমুদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সদরের খানপুর রোডের চেম্বার এলাকায়। তিনি তিন ছেলের জনক ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে এখানে নিয়ে আসা হয়। চিকিৎসকের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
উপরে রাব্বুল আলামিন, নিচে শেখ হাসিনা, জয় আমাদের সুনিশ্চিত, বলছেন শামীম ওসমান। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ থেকে 50 থেকে 60 হাজার কর্মী জড়ো করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এই সময় উপস্থিত সাংবাদিকদের কাছে সমাবেশ নিয়ে তৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এই সংসদ সদস্য। বলেন, নারায়ণগঞ্জ থেকে 50 থেকে 60 হাজার লোক এসেছে, এই মাঠ প্রায় ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখন আওয়ামী লীগের ঘাঁটি আছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দলের সভাপতি শেখ হাসিনার একটি নির্দেশনা অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। শামীম ওসমান বলেন, এটা আমরা মোকাবেলা করব এবং শান্তিপূর্ণভাবে আমরা মনে করি আমাদের শক্তির উৎস হচ্ছে উপরে রাব্বুল আলামিন এবং নিচের জনতা, আর আমাদের পরিচয় হচ্ছেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত। এর আগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাজির হন এ কে এম শামীম ওসমান। তারেককে নিয়ে বিএনপির এখন উদ্বেগ বাড়ছে। অঘোষিতভাবে তিনি এখন বিএনপির প্রধান নেতা। তিনি লন্ডনে পলাতক, 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা সহ মানি লন্ডারিং মামলায় তিনি দণ্ডিত। বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে নানা রকম কুটচাল চালছেন। তার প্রধান অস্ত্র হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কিছু সাইবার সন্ত্রাসী এবং বিপুল পরিমাণ টাকা। সাম্প্রতিক সময় তিনি বিএনপির এক মিটিংয়ে বলেছেন, যত টাকা লাগে লাগুক, আমি বর্তমান সরকারকে অপসারণ করতে চাই। তারেক জিয়ার কথা এখন বিএনপিতে এভাবেই আলোচনা হয়। মূলত বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার পর থেকেই বিএনপির অঘোষিত কর্ণধার হয়েছেন তারেক জিয়া। তার নির্দেশেই বিএনপি চলছে, এমনকি গণতান্ত্রিক কোনো রাজনীতিও রীতিনীতিও মানা হচ্ছে না। তারেক জিয়া যেভাবে চাইছেন সেভাবে দল সিদ্ধান্ত নিচ্ছে। দলের স্থায়ী কমিটি হিসেবে পরিচিত সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি হয়ে গেছে ছুটো জগন্নাথ। কিন্তু বিএনপির মধ্যে এই তারেক জিয়াকে নিয়েই সবচেয়ে বেশি আতঙ্ক। বিএনপির অনেক নেতা মনে করছেন তাদের এখন ভয় তারেক জিয়াকে নিয়ে, কারণ তারেক জিয়া সিদ্ধান্ত পাল্টাতে সময় নেন না এবং তাকে বোঝা অনেক কঠিন কাজ। সবচেয়ে বড় কথা হলো তিনি রাজনৈতিক কৌশলে কি ভাবছেন সেটা এখনো দুর্বোধ্য। তবে বিএনপির অনেক বলেছেন তারেক জিয়ার সর্বশেষ বড় সমস্যা হলো অর্থলোভ। যে কোনো সময় টাকার কাছে বিলি হয়ে যেতে পারেন এবং বিলি হয়ে গেলে এই আন্দোলন ফেসতে যাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 2018-এর নির্বাচনের ব্যাপারেও বিএনপির সিংহভাগ নেতাদের একটি অনড় অবস্থান ছিল। তারা বলেছিল যে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী এবং নির্বাচনে গিয়ে বিএনপি কোনো কিছু অর্জন করতে পারবে না। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সে কথা শুনেননি, বরং তিনি সে সময় বিএনপি নেতাদেরকে ডক্টর কামাল হোসেনের সঙ্গে জোট গঠনের নির্দেশ দিয়েছিলেন। মূলত তারেকের আগ্রহে ডক্টর কামালের সঙ্গে জোটে যুক্তি হয় বিএনপি এবং ওই নির্বাচন অসম্মানজনক পরাজয়ের মুখোমুখি হয়। বিএনপির অনেক নেতাই মনে করেন তারেক জিয়া শুধু ভুল সিদ্ধান্ত নেননি, আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এর উত্তরে অনেক বিএনপি নেতাই মনে করেন ওই সময় তারেক জিয়া অর্থের প্রয়োজন ছিল। আর্থিক কারণে তারেক জিয়া মনোনয়ন বাণিজ্য করার জন্যই ওই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই সময় বিএনপি মনোনয়ন বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় 3 থেকে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। এখন অবশ্য তারেক জিয়ার অর্থের অভাব নেই। বাংলাদেশে যারা ব্যবসায়ী বিভিন্ন সময় আওয়ামী লীগকে চিরস্থায়ী ক্ষমতায় রাখার জন্য যারা গলা ফাটিয়ে চিৎকার করেছেন তারাই গোপনে গোপনে তারেক জিয়াকে অর্থ দেন। এই সম্পর্কে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে একাধিক তথ্য রয়েছে, কিন্তু তারপরও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। নানা ব্যবস্থাপনার কারণে তিনি টাকার অভাব না থাকলেও তারেক জিয়া বিএনপিকে ব্যবহার করতে পারেন নানা কারণে। বিএনপি একজন নেতা বলেছেন তারেক জিয়া টাকার অভাবের বিষয় না, তারেক জিয়া টাকা যেখানে আছে সেখানেই উৎসুক হয়ে পড়েন এবং সেই ফাঁদেই পা দেন। আর এই কারণে শেষ পর্যন্ত সরকার যদি তারেক জিয়ার সাথে বড় রকম আর্থিক লেনদেন করার মাধ্যমে সমঝোতা করার উদ্যোগ নেন তাহলে তারেক জিয়া সেই সমঝোতায় যেতে পারেন। সেক্ষেত্রে সকল আন্দোলন বিফলে যাবে এবং তারেক জিয়ার নির্দেশে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া আরেকটি বিষয়ে তারেকের ভূমিকা নিয়ে বিএনপি নেতারা উদ্বিগ্ন, সেটি হলো তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা সৃষ্টি। তারেক জিয়া এর আগেও ব্রিটিশ হাই কমিশনারের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আলাপ আলোচনার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সেই ধরনের প্রস্তাবে সাড়া দেয়নি আওয়ামী লীগ। এখন যখন আন্দোলন চাপ বাড়ছে তখন আওয়ামী লীগ যদি তারেকের প্রস্তাব গ্রহণ করে এবং তারেকের সঙ্গে লন্ডনে বা অন্য কোথাও আলোচনায় বসে সেক্ষেত্রে তারেক জিয়া বিএনপিকে নির্বাচনমুখী করতে পারেন। আর এসব নিয়েই বিএনপির মধ্যে এখন চিন্তা বাড়ছে। তারেক কখন কি করেন সেটি বিএনপি সবার কাছেই এক অজানা বিষয়। কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই। রাজবাড়ীর বালিয়াকান্দিতে 14 বছরের বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে কিশোরীর এক স্বজন বালিয়াকান্দি থানায় 5 জনের নামে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলো জঙ্গল ইউনিয়নের অলঙ্করপুর গ্রামের তামিম মুন্সি, খায়রুল মৃধা, বিল্লাল মোল্লা ও তার ভাই পল্লব মোল্লা, ইসরায়েল মোল্লা। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইসরায়েল মোল্লা ও খায়রুল মৃধাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ও বুধবার রাতে আসামিরা ওই কিশোরীকে ধর্ষণ করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।